আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে এরকম যে খুন বলতে কি বুঝো, আত্মসংযম হারাইয়া ফেলে কাউকে খুন করলে তার অপরাধ কি হবে, এবং মানে খুনের সাজা কোন আইনের কত ধারা, এই পুরো বিষয়টি আপনাদের সাথে আলোচনা করব। তার আগে অনুরোধ করব বন্ধুরা, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যেন সকল বন্ধুই দেখে উপকৃত হতে পারে। তো চলুন বন্ধুরা শুরু করি, যে খুন বলতে কি বুঝেন, বা আত্মসংযম হারাইয়া কাউকে খুন করলে তার অপরাধ কি হবে সেই বিষয়। আসলে সরাসরি যদি মানে সংজ্ঞাটি বলা হয় তাহলে এভাবে বলা যেতে পারে, যে খুন যখন কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে বা ব্যক্তিগত আক্রোশ বা অন্য কোনো হীন উদ্দেশ্য চরিত্রার্থ করার নিমিত্তে পূর্ব পরিকল্পিতভাবে অপর কোনো ব্যক্তিকে হত্যা করে, মূলত তাকেই কিন্তু খুন বলে। এই খুনের সংজ্ঞা বাংলাদেশ দণ্ডবিধি আইনের 300 ধারা এবং খুনের শাস্তি কিন্তু বাংলাদেশ দণ্ডবিধি আইনের 302 ধারা। এটা তো গেল খুনের সংজ্ঞা। এবার আমরা আলোচনা করব যে আত্মসংযম হারাইয়া ফেলে যদি কেউ খুন করে, কাউকে হত্যা করে, তাহলে তার কি অপরাধ হইবে। সেটা হচ্ছে এরকম, বিষয়টা হচ্ছে এরকম যে বাংলাদেশ দণ্ডবিধি আইনের 84 এবং 85 ধারার ব্যতিক্রম সাপেক্ষে আত্মসংযম মানে হারাই ফেলে যদি খুন করে তাহলে খুন বলে গণ্য হয় না, কিন্তু সে অপরাধ থেকে বাঁচতে পারবে না। কিন্তু অপরাধজনক নরহত্যা বলে সেটি কিন্তু মানে গণ্য হইবে, সরাসরি খুন না হলেও অপরাধজনক নরহত্যা বা অপরাধজনক প্রাণ মানে নাশ এরকম যদি কেউ করে তাহলে তার অপরাধজনক নরহত্যার শাস্তি বাংলাদেশ দণ্ডবিধি আইনের 304 ধারা মোতাবেক শাস্তি ভোগ করতে হবে। এইটার মূল ধারা হলো বাংলাদেশ দণ্ডবিধি আইনের 84 এবং 85 ধারার ব্যতিক্রম সাপেক্ষে তার 304 ধারায় মানে আত্মসংযম হারাইয়া ফেলিয়াও খুন করলে তার হলো খুন না হলেও অপরাধজনক প্রাণহানি দায়ে সে হলো দোষী সাব্যস্ত হইবে। তো এই ছিল আজকের আলোচনা, আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে।